হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্ক ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের থাম্বনেল, টাইটেল সব কিছু দেখে বুঝেই গেছো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো হ্যাঁ, আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে 5 মাসে যে সাদ দেওয়া হয়েছিল সেটা নিয়ে। আর এখানে এখন তারই প্রিপারেশান চলছে। আসলে 5 মাসে যে সাদটা আমাদের শ্বশুরবাড়ির থেকে বা বাপের বাড়ির দুই বাড়ির থেকেই দেওয়া হয়, সেখানে মেন নিয়মটাই হচ্ছে যে এই সাধে বিভিন্ন রকমের ভাজা আইটেম, তারপরে বিভিন্ন রকমের হাতে করা জিনিস, যেরকম মোয়া, নাড়ু, তক্তি, এরকম ধরনের জিনিসই এই সাতটায় দেওয়া হয়ে থাকে। এই 5 মাসের স্বাদে কোনো রকম ভাত মাছ এগুলো কিছু দেওয়া হয় না, আর এখানে সেগুলোরই প্রস্তুতি চলছে। আর যেহেতু মা এই বাড়িতে একা, সেরমভাবে করার আর কেউই নেই, তাই জন্য এখানে মাও এসেছে মার সাথে হেল্প করে দেওয়ার জন্য। আর দুজনে মিলেই এখন এই সমস্ত কিছু বানাচ্ছে। তো এই যে এখানে দেখছো, এগুলো হচ্ছে মুড়ির মোয়া। আর এছাড়াও আরও অনেক কিছু এখানে মা তৈরি করছে, যদিও সবটার নাম বা সব কিছু আমি খুব একটা ভালো করে বলতে পারবো না, কারণ সবটা আমি জানি না। তবে এটা এখন যেটা করছে, এটা হচ্ছে বেসিক্যালি নারকেল নাড়ু যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই মা এখানে পুরটাকে তৈরি করেছে। তবে নাড়ু তো গোল হয়, কিন্তু দেখো এখানে মা কতগুলো ছাঁচ কিনে এনেছে আর ওটার মধ্যেই এগুলোকে এরকমভাবে দিয়ে চেপে চেপে এই জিনিসটা তৈরি করছে, যেটা বেসিক্যালি যেভাবে নাড়ু তৈরি করে ঠিক সেটাও হলো না, আবার ওই উপকরণটা দিয়ে একটা অন্য রকমের আইটেম তৈরি হলো। তো সেই জন্য এইভাবে মা করছে এটা। তো কালকেই তোমরা দেখেছো যে আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এইবার কিসের জন্য প্রিপারেশন সেটা তোমাদেরকে বলিনি। তো তোমরা তো জানোই আমি চ্যানেলে শেয়ার করেছি যে আমাদের একটা গুড নিউজ রয়েছে। তো তার জন্যই আজকে আমাদের এই বাড়ির থেকে, মানে নিয়ম রয়েছে যে 5 মাসে পড়লে একটা ছোট করে ঘরোয়া স্বাদ হয়, যেটাতে বিভিন্ন রকমের ভাজা আইটেম, ধরো যেরকম মোয়া, দেন বিভিন্ন নিমকি ভাজা, এইসব দিয়ে স্বাদ দিতে হয়। তো মেনলি এটা অনেকের ক্ষেত্রেই বাপের বাড়ির থেকেই মেন নিয়মটা থাকে, তবে আমার দিক থেকে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুদিকেই এই নিয়মটা রয়েছে। তো আজকে সেই দিনটা। তো আজকে আমাকে এই বাড়ির থেকে, মানে শ্বশুরবাড়ির থেকে, এই যে 5 মাসের যে স্বাদটা সেটা দেওয়া হবে, আর তার জন্যই এখন রেডি হব। আর এটা নিয়ম হচ্ছে এটা সন্ধ্যের আগে দিতে হয়, তাই যেহেতু এখন শীতের মানে সময়, তো সেই জন্য মোটামুটি 4:30-5টাতেই সন্ধ্যে হয়ে যাচ্ছে। তো তাই ইচ্ছা রয়েছে 4টার মধ্যেই আমাকে ওটা দিয়ে দেওয়ার। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রেডি হব। তো যাব, রেডি হব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এই যে এখানে আমি রেডি হয়ে গেছি। তো যেহেতু এটা একদমই একটা ঘরোয়া অনুষ্ঠান, তো সেই জন্য নিজে নিজেই রেডি হয়েছি, সেজেছি। তবে হ্যাঁ, ঘরোয়া হোক আর যাই হোক, যেহেতু এটা আমার প্রথম স্বাদ, তো সেই জন্য একটু তো সাজুগুজু করতেই হতো। আর এই যে এখানে আমি একদম রেডি হয়ে গেছি, আর এখানে ভিডিওটা এখন আমাকে মা করে দিচ্ছে। তো তোমরা তো জানোই যে আমার থেকেও বেশি ভিডিও করারই এক্সাইটেড থাকে হচ্ছে মা, তো সেই জন্য মাই এখানে ভিডিও করে দিয়েছে। আর এদিকে যতক্ষণে আমি রেডি হচ্ছিলাম, ততক্ষণ নিচে এগুলো সব সাজিয়েছে হচ্ছে কৃষ্ণেন্দু, ও গিয়ে এগুলো সব কিছু নিয়ে এসেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ যে সিঙ্গারা, চপ, এগুলো সবই কিন্তু ভেজ আইটেম, তো এগুলো নিয়ে এসেছে রিমা। আর যেহেতু এটা একদমই ঘরোয়া একটা অনুষ্ঠান, তো সেই জন্য সেরকমভাবে বাইরের কাউকেই বলা হয়নি, শুধুমাত্র আমাদের বাড়ির থেকেই সবাই এসেছে। আর হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই কিন্তু 5 মাসের সাথে পঞ্চামৃত খাওয়ানো হয়, তবে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুদিক থেকেই কিন্তু সেটা 5 মাসের সাথে হয় না, সেটা হয় 7 মাসের সাথে। তাই 7 মাসের স্বাদ যখন হবে তখন সেই নিয়মটা হবে। তবে অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি এটা 5 মাসের সাথেও হয়, তবে আমাদের বাড়ির থেকে এটা হয় না। আর
আর বললামই যে যেই সময় আমার 5 মাসের সাধ হয়েছে সেই সময় শীতকাল ছিল, তো সেই জন্য সন্ধ্যা যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তাই টাইম মতো এখানে আমাকে সমস্ত কিছুই দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, অনেকেই বলতে পারো যে এত বড় মুড়ির মোয়া কেন, তো মুড়ির মোয়াটা নিয়মের মধ্যেই রয়েছে, তবে সাইজটা কোনো ফ্যাক্টর নয়, এটা সবটাই জাস্ট দেখতে ভালো লাগার জন্য, যাতে প্রেজেন্টেশনটা সুন্দর হয় সেই জন্য এরকমভাবে বড় করে বানানো, যাতে দেখতে ভালো লাগে। আর এই যে দেখছো এখানে, তখনই বলেছিলাম যে শুধুমাত্র আমাদের বাড়ির থেকেই সবাই এসেছে, তো বাড়ির থেকে এখানে বম্মা, কাকিমণি, ছোটোমা, বোনু সবাই এসেছে। যদিও সবটা সাজানোই রয়েছে, তবুও এখানে মা এক এক করে প্রত্যেকটা থালাই আমার হাতে তুলে দিচ্ছে। তো মার যা যা নিয়ম ছিল সেগুলো তো হয়ে গেছে, আর এখন হচ্ছে এবার ছবি তোলার পালা। আর শুধু ছবি তোলাই না, এখন সবাই মিলেই আমাকে এক এক করে অল্প অল্প করে সব কিছুই মুখে দিয়ে খাইয়ে দিচ্ছে। আর ফার্স্টে এসেছে দিদি আর বনু, আর সবাই মিলে একসাথেই আমার মুখে সবটা একবারে দেওয়ার চেষ্টা করছে, তো সবটা তো স্বাভাবিকভাবেই আমি একবারে নিতে পারছি না, খেতেও তো আমাকে সময়টা দিতে হবে। আর কী কী খাওয়াবে সেটা কেউই ডিসাইড করতে পারছে না, তো এই যে রিমা হাতে নিয়েই নিয়েছে হচ্ছে এই বড় মোয়াটা, তো যেটা খাওয়া তো আমার পক্ষে ভীষণই কষ্টের ছিল, তো মা পরে এটাকে ভেঙে দেয়, তো যার জন্য আমি এটা তারপরে খেতে পারি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এগুলো সবই হচ্ছে ছবি তোলার জন্য। আর এখানে এখন বাবা আমাকে খাইয়ে দিচ্ছে, আর এই যে মা কি দেবে বুঝতে না পেরে সেই আবারও হাতে মোয়াটাই তুলেছে, তো এই মোয়াটা বেশ বলের মতন হয়েছে, আর যে পাচ্ছে সবাই এই মোয়াটাকেই আমাকে দিচ্ছে খেতে। আর যেহেতু এই স্বাদের জিনিস সব কিছু আমাকেই খেতে হবে, আমি খেতে পারবো অথবা বোন
এখান থেকে খেতে পারবে, ভাই খেতে পারবে, কিন্তু আমার মা বা শাশুড়ি মা কেউই খেতে পারবে না, আর কৃষ্ণেন্দুও খেতে পারবে না এখান থেকে। আর সব তো শেষ করা আমার পক্ষে সত্যিই সম্ভব ছিল না। তো মা, কৃষ্ণেন্দু এরা ছাড়া বাকি যেরকম বম্মা, কাকিমণি, আন্টি, ছোটো মা, বনু সবাই মিলেমিশেই ভাগ করে খেয়েছি। আর এখানে ছোটো মাও আমাকে জিজ্ঞেস করছে, তুই বল তুই কোনটা খাবি, তো তুই যেটা খাবি সেটাই দেব। আর সত্যি বলতে সব কিছুই এত মিষ্টি, তো এই মিষ্টিগুলোর থেকে স্ন্যাক্সগুলোই খেতে বেশি ভালো লাগছিল। বাট কিছু করার নেই, মিষ্টিগুলো তো খেতে হবে, কারণ এগুলোই হচ্ছে মেন নিয়মের জিনিস। আর এখানে কৃষ্ণেন্দু এখন আমাকে খাইয়ে দিচ্ছে, তবে যেহেতু ওকে দিতে পারবো না, কারণ ঠাম্মা না করে দিয়েছে যে না হাজবেন্ড খেতে পারে না, তো সেই জন্য ওকে তো আমি দিতে পারছি না, আর তাই এখান থেকে আর ওকে কিছু দিলাম না। আর সবার লাস্টে এখানে ভাই আমাকে খাইয়ে দিচ্ছে। তো চলো তাহলে আজকের ভিডিওটাও এখানেই এন্ড করি, কারণ এরপর আমি আর ভিডিও করিনি, বুঝতেই পারছো এগুলো আমাকে এখন সব শেষ করতে হবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর সবাই আশীর্বাদ করো যেন সবটা খুব ভালোভাবে হয়।